আমি আর কাঁদব না কেঁদে কেঁদে আমার চোখের অস্ত্র শেষ আমার বোন কেঁদেছে মা কেঁদেছে ভাই কেঁদেছে সবাই কেঁদেছে যমুনা টিভির সাংবাদিকেরা আসতেছে আসলো প্রচার করলো আজকে আমার সঙ্গে যারা বা এই মাঠে আমরা বারোজন কৃষক বারোজনের গাছ কেটেছে বারো জনের সন্তান কেটেছে জনের আট হাজার সন্তান হত্যা করেছে এটার বিচার আজকে বাংলার মাটিতে হতে হবে এটা আমাদের সবার দায়িত্ব এটা আমাদের সবার দায় দাবি আমাদের এলাকাবাসীর দাবি এই পার্শ্বে গুন্দর এই জামালপুর এই দিক থেকে তেতুলিয়া হিন্দুপাড়া জামালপুর কাদিপুর এই মিডিল পজিশনের এই মাঠটা এক থেকে দেড় হাজার বিঘা জমি ধান চাষ হইত এখন পর্যায়ক্রমে আমরা এই জমিগুলো লিজ নিয়ে আম বাগান চাষ করছি এক বিঘা জমিতে আম এক বিঘা জমিতে জমিওয়ালাকে বিশ হাজার টাকা দিতে হয় ওখান থেকে আয় সর্বনিম্ন হলো এক লক্ষ টাকা আশি হাজার টাকা আমাদের মতো বেকার যারা আম চাষ করে জীবিকা নির্বাহ করছি এটা অন্য কেউ সহ্য করতে পারছে না এই জন্যই এটা ঘটনা ঘটিয়ে দিছে তাছাড়া আমরা জনই এক জায়গাতে হয়েছি আমি অপরাধী আর এগারো জন কি করলো ওই এগারো জনের গাছ কাটলো কেন এরকম আমরা একজন আরেকজনকে নিজে নিজেকে সমালোচনা করেছি যে রায়ান ভাই আপনার কোনো শত্রু আছে বলছে না আফজাল ভাইকে বলছি উনিও বলছেন না পর্যায়ক্রমে আমরা সবাই সবাইকে জিজ্ঞাসা করে দেখেছি আমরা কোনো ক্লু খুঁজে পাইনি আমার মনের কথা হলো এটা যে এই মাঠে যাতে করে আর নতুন করে কোনো আম চাষি বাগান করতে না আসে একটা আতঙ্ক বিরাজ করার জন্য এই কাণ্ডটা ঘটেছে তো এটা ঘটার উদ্দেশ্য অর্থনৈতিক অঞ্চল হিসাবে আমাদের নওগাঁ জেলা সাফার উপজেলা অর্থনৈতিক অঞ্চল হিসাবে ঘোষণা করেছে আমাদের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার উনি এসে তো এটা যাতে করে না হয় এটা একটা বড় ধরনের একটা গ্যাং বাহিনী এই এইসব এ করছে তো আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব। যেন এটাকে চিরুনি তল্লাশি করে এই এত বড় নৃশংসভাবে এগুলোকে হত্যা করল এই গাছ কাটানা এগুলোকে সন্তানকে হত্যা করা এটার বিচার এবং এটাকে শনাক্ত করে আসামিদের ধরে গ্রেপ্তার করে এদেরকে কঠোর সাজা দিয়ে এবং আমাদের এই মাঠে যেন নতুন করে চাষিরা বাগান করতে পারে এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদেরকে যেন সরকার সহযোগিতার হাত এতটুকু হলেও বাড়াই দেয় আমাদের যদি এই অবস্থায় আমাদের চারা গাছটুকু কেনার মতো যদি সহযোগিতা করে আমাদের সেটাও আমাদের কাছে অনেক পাওয়া আমাদের সাহায্যের হাত এ পর্যন্ত কেউ বাড়াতে চায়নি উপজেলা কল্যাণ চৌধুরী স্যার উনি বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের ওসি থানা ইনচার্জ অফিসার আব্দুল হাই স্যার উনিও ভালো মানুষ উনিও আমাদেরকে সান্ত্বনাবানী দিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভাই উনি নিজেই পরিদর্শন করেছেন এবং আমাদের সমবেদনা প্রকাশ করেছেন তো এই পর্যন্তই তো মঙ্গ বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার চলে যায় আমরা মাঠে থাকি বাইরে গেলে সবাই বলে ভাই তোমার কত বিঘা ওকে বলে তোমার কত বিঘা এ বলে তোমার কত বিঘা কেটেছে এই যে এই সংবাদটুকুই দিতে পারি কিন্তু এর কেউ সমাধান তো দিতে পারে না তো আমার বিনীত অনুরোধ আপনারা যেই সাংবাদিক হন না কেন যেই মিডিয়ায় আসেন না কেন সঠিক জিনিসটা আপনারা প্রচার করেন যাতে করে এই কুখ্যাত সন্ত্রাস যারা এই যারা হত্যা করতে পারে মানুষকে হত্যা করতে পারে হ্যাঁ যারা তারা গাছও হত্যা করতে পারে গাছ মানে এদের জিপ আছে আমি মনে করি বৃক্ষবন্ধু বাংলাদেশে ইতিমধ্যে আমাদের এই গাছের ব্যাপারে দশ থেকে পনেরো হাজার বৃক্ষবন্ধুরা আজকে শুকাহত তো আমার এ পর্যন্তই সরকার যদি আমাদের সহযোগিতার হাত বাড়াই তাহলে আমরা টিকে থাকতে পারব শেষ সম্মানিত সুধী আমি এর আগে ফার্স্ট একটা ভিডিও আপলোড করেছিলাম সেইটি ভাইরাল হয়েছে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি তো সুধী আমি প্রথম দিনই এসেছিলাম এইখানে পরিদর্শন করেছি দেখেছি আসলে আমি যতবারই আসছি ততবারই আমার কি বলবো কলিজা ফেটে যাচ্ছে গাছগুলোর দিকে দেখে আর এই মানুষগুলোর দিকে দেখলে তো আরও কষ্ট হয় যে মানুষগুলোর চোখের পানিটা শুকায় গেছে কোনো মানে তাদেরকে কোনো যে আশ্বাস দিব তাদেরকে কোনো যে আমি একটা সহযোগিতার হাত বাড়াবো সেইরকম কোনো কিছু পাচ্ছি না কোনো সংস্থাও আসছে না বা মাননীয় প্রধানমন্ত্রী এখনও ভিডিওটি দেখেছেন কি না জানি না যদি দেখে থাকেন এইরকম অসহায় মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে আপনি অন্তত তাদের সামান্যতম হলেও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর সাধারণ দর্শক যারা রয়েছে যে ভিডিওটি দেখছেন একটু আপনারা আপনাদের লাইক কমেন্ট আর শেয়ারগুলো শেয়ার করবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এই ভিডিওটি দেখতে পাই ধন্যবাদ এর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে আমি হাজির হবো মোহাম্মদ সেলিমরা যা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে